ঝোল কেটে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। দেখুন এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি। এমন ভাবে ওলটাকে সেদ্ধ করতে হবে যাতে গোটা গোটা থাকে কিন্তু গলেও যেন না যায়। ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ওলটাকে নামিয়ে নেব। দেখুন জলটা আমি ফেলে দিয়েছি, আর একদম কিন্তু গলে যাওয়ার মতো আমি সেদ্ধ করিনি। দেখুন এইরকমভাবে সেদ্ধ করে নিলে তবে রান্নাটা খেতে ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর আমি দুটো লবঙ্গ, এলাচ আর দুটো গোলমরিচ, একটা দারচিনি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু বেশি দিতে হবে, দুখানা টমেটো দিয়েছি আমি এখানে। এবার স্বাদ মতো নুন আমি দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। যেহেতু ওলটা সেদ্ধ করার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম, তাই বুঝে শুনে নুনটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। টমেটো দেওয়ার পরে নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি মরিচ, লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দিয়ে। দেখুন সামান্য চিনি দিয়ে দিলাম আমি, কিন্তু লো ফ্লেমে মশলাটাকে কষাচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যত মশলাটাকে কষাবেন তত তরকারির স্বাদ বেশি হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, আর পাশ দিয়ে তেলও বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ওলটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ওলটা সেদ্ধ করে নেওয়া, তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আসি সবসময়। আর একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না। তাহলে দেখতে থাকুন ভিডিওটি।
সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিয়েই আমি কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিয়ে আমি ওলটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, ওল কষা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, সামান্য কস্তুরি মেথি দিয়ে দিলাম। এইভাবে একবার ওল কষা রান্না করে দেখবেন, মাছ মাংসকেও ফেল করবে। মাছ মাংস ফেলে এই ওল কষা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো ওল কষাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এটা রুটি দিয়েও খেতে ভীষণই ভালো লাগে।